সমগ্র অসমতে এতিয়া নির্বাচনী বতাহ বলিছে। তার মাজতে দিবানৈক্য ক্রিকেটর মহাজরে চুই গল বৃহত্তর নামতিবাহী। শিবসাগর জেলার আমগুড়ি সমষ্টির নামতিত আয়োজন করা অসমৰ দিবানৈক্য মেগা প্রাইজমানি ক্রিকেট প্রতিযোগিতাক লৈ সকলোৱে উৎসুকতাৰে বাট চাই থাকে। উজনি অসমৰ মিনি আইপিএল রূপে চর্চা লাভ করা এই ক্রিকেট প্রতিযোগিতাখনৰ চূড়ান্ত খেল উপভোগ কৰিবলৈ আহিল হাজার হাজার জনতা। আমার ইয়াত অডিয়েন্স কিমান হয়েছে তার কোনো আনুমানিক একো হিসাব ধরব পৰা নাই। আমি আমার হাতত যিমান টিকেট আছিলে সিমান টিকেট বিক্রি হয়ে গেছে, লাস্টত আমি কাউন্টার বন্ধ করে দিছো। শিবসাগর জেলার নামতি চারিআলির যুব সমাজে সদৌ অসম ভিত্তিত আয়োজন করা এই ক্রিকেট প্রতিযোগিতাখন আছিল বিশেষ আকর্ষণীয়। বিশেষকৈ নামতি চারিআলি হাইস্কুল খেলপথারত শেহতীয়াকৈ অনুষ্ঠিত হওয়া চূড়ান্ত খেলখনের শুভারম্ভণি অনুষ্ঠান আছিল বিশেষ মনোগ্রাহী। এই শুভারম্ভণি অনুষ্ঠানত কেইবাগৰাকীও সন্মানীয় ব্যক্তিক সন্মানও জন্মা হয়। উল্লেখ্য যে শিবসাগর জেলার নামতি চারিআলি যুব সমাজের উদ্যোগত আর স্থানীয় রাইজর সহযোগত আয়োজন করা চতুর্দশ দিবানৈক্য প্রাইজমণি টেনিস বল ক্রিকেট প্রতিযোগিতাখনের চূড়ান্ত খেলখন অনুষ্ঠিত হয় যোরহাটর টিয়কর ফুটভিলা একাদশ আর গোলাঘাটর নর্থ ইস্ট একাদশের মাজত। ফুটভিলা একাদশে প্রথমে ব্যাটিং করে 56 রানের লক্ষ্য বান্ধি দিয়ে। নর্থ ইস্ট দলে 6 উইকেটের বিনিময়ত 5 ওভার 3টা বলত উক্ত চূড়ান্ত খেলখন জয়লাভ করে। এই খেলখনত ম্যান অফ দ্য ম্যাচ লাভ করে কমল গগৈয়ে। ইফালে খেলখনের মুখ্য আকর্ষণ ম্যান অফ দ্য সিরিজ সোণৰ ট্রফি লাভ করে মান্না আখতারে। এখন ফিল্ডত আগতে দুবার খেলেছিল, আমি দুবার পরাজয় বরণ করেছিল, কিন্তু এইবার আমি ইয়াত জয়ী হয়েছো। আমি ইয়াত খেলি বহুত সুখী হয়েছো আর আমার একটা সপোন আছে নর্থ ইস্টর ইয়াত একবার চ্যাম্পিয়ন হওয়া। এবার আমার সপোনটা পূরণ হল আর ইয়াত দর্শকর আমি সাপোর্ট পাইছো যথেষ্ট। আর ইয়াত আজি বহুত দর্শকের মাজত আমি খেলিছো, খেলি ভাল লাগিছে। অন্য জায়গাতকে ইয়াত খেলি ভাল লাগিছে। আনহাতে আলিম আহমেদে আধরা উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত থাকি শিবসাগর জেলা পরিষদের সভাপতি ধ্রুবজ্যোতি মাউতে খেলপথারখন পরিদর্শন করে একটা উন্নত মানদণ্ডর শৌচাগার আর টিউবল দিয়ার প্রতিশ্রুতি প্রদান করে। আমগুড়ি সমষ্টির বিধায়ক প্রদীপ হাজরিকাই নামতি চারিআলি যুব সমাজের যোগেদ বৃহত্তর নামতিবাসীলৈ এখন এম্বুলেন্সও প্রদান করে। তেখেতর এই মহান প্রতিশ্রুতিক লৈ সকলোৱে সন্তুষ্টি প্রকাশ করা দেখিবলে পোৱা গৈছে আমগুড়িত। যান জঁটৰ সমস্যাৰ সৃষ্টি হৈছে, মূল ৰাজপথটো ইতিমধ্যে বন্ধ হৈ পৰিছে, সেয়ে আপোনালোকক পাৰ্কিংগতভাৱে অনুৰোধ জনাইছো। আৰু খেলপথাৰ ভিতৰত উপস্থিত সমূহ ক্ৰীড়াপ্ৰেমী ৰাইজক আলিম, আপুনি কি ক'ব বিচাৰিছে ক্ৰীজখনৰ বিষয়ে? ক্ৰীজখন আচলতে খুব সুন্দৰভাৱে আজি পুৱাৰ ভাগৰ পৰা মেৰামতি কৰা হৈছে আৰু কণ্টিনিউৱাছলি ইয়াতে খেল হৈ আছে। তো ইতিমধ্যে আমি দেখা পাইছো যে ক্ৰীজখনৰ খুব বেটিং কণ্ডিশ্যনটো খুব ভাল। মই আপোনাৰ পৰা জানিব বিচাৰিছো ক্ৰীজখনৰ বিষয়ে দুআষাৰমান ক'ব নেকি, ৰাইজক জনাই দিয়ক। ধন্যবাদ। সকলোকে স্বাগত। নামতি চাৰিআলি প্লে গ্ৰাউণ্ড, ক্ৰিকেট প্লে গ্ৰাউণ্ড আমগুড়িৰ পৰা জিয়ারুদ্দিন আহমেদৰ প্ৰতিবেদন, টাইম 8।